पश्चिम बंगाल के कई नेताओं के घर से करोड़ों रुपए कैश बरामद करने के बाद अब मालदा जिले के काजल इलाके में मछली व्यवसायी के घर से बड़ी मात्रा में कैश बरामद हुआ है। सीआईडी अधिकारियों ने यहां छापेमारी की है, जिसमें अब तक 1,40,00,000 से ज़्यादा नकदी बरामद हो चुकी है। सीआईडी की ओर से मछली व्यवसायी जयप्रकाश शाह के घर नोटों को बरामद किया गया है, जिनकी गिनती जारी है और यहाँ कैश गिनने वाली मशीन को भी मंगाया गया है। अब सवाल उठता है कि एक मछली व्यवसायी के पास में इतनी बड़ी मात्रा में कैश कहाँ से आया। ब्यूरो रिपोर्ट, इंडिया पोस्ट न्यूज। हमारा सकाल 10:30 दिखे देख लम एक सुमो पुलिस लेखा सुमो से दाड़ो एखे सात आठ जन आधिकारिक हाना दिल कैक जन मिले इसे जानते चाहल तक जानते परलम जो वाला बोलें सीआईडी आधिकारिक ये हमारे खबर आल्लाशी अभिजान कर आध घंटा पर हमें डेके देखाले ये कोटी कोटी टाक उद्धार होना जयप्रकाश शाहा कोथाय जयप्रकाश शाह घाकसले आश्रम एकदम उल्टो दिखे भारत सेवाश्रम संघर एकदम उल्टो दिखे एन एस 34 पास ही बाड़ी की मन এটা ওনার টাকা বলে মনে হচ্ছে না, এটা ওনার কোনো আত্মীয়র টাকা, এটা এখানে রেখে গেছে সেই টাকাই উদ্ধার করেছে। যেটা জানা গেছে আত্মীয় বলতে যেটা জানা গেছে তারপরে শালা নাকি দুই নম্বরের ব্যবসার সাথে কি এমন একটা কিছু কি উঠে আসে কি বলে কি আমরা যেটুকু শুনেছি এটা দুই নম্বরের ব্যবসার সঙ্গে যুক্ত এবং তিনি বালুরঘাট সংশোধনাগারে এখন বন্দী আছেন। কি নাম তার? ওম গুপ্তা। কি দুই নম্বরের ব্যবসা করতো? উনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর এখন বর্তমান কি চলছে, টাকা গোনা কতটা কি শুনেছেন? সিআইডির আধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে এসেছে, টাকা গোনা চলছে, এখনো পর্যন্ত কি অবস্থা আমরা জানি না। কটা মেশিন নিয়ে আসছে? একটা মেশিন নিয়ে এসছে সিআইডির আধিকারিক এবং গাজল থানা এবং জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা এসছেন, ভেতরে সার্চিং চলছে, আরও কিছু উদ্ধার হয় নাকি দেখা যাক। জয়প্রকাশ শাহ কোন পার্টির সাথে তিনি যুক্ত আছেন? জয়প্রকাশ শাহ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নন, তিনি সংসার চালানোর জন্য মাছ ব্যবসা করেন, তার নুন আনতে পান্তা ভরায় আমরা দেখেছি, আমরা খুব সাক্ষী এখানকার মানুষ যে তার সংসারটা কোনো রকম চলে, কিন্তু এত টাকা উদ্ধার হওয়াতে আমরা নিজেরাও চমকে গেছি যে এত টাকা কোথা থেকে এলো, যার আজ থেকে 6 মাস 1 বছর আগে পর্যন্ত যার অবস্থা খুব খারাপ ছিল, নিজের আম বাগান জমি এগুলোকে বিক্রি করে সংসার চালিয়েছে।